শীত আসতে বাকি আরও কিছুদিন, তবে এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। গেল সপ্তাহের তুলনায় সবজি সরবরাহ বেড়ে যাওয়ায় দামও কমেছে অনেকটা। তবে টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ আর নতুন আলু বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি দামে। নতুন আলু 90, বেগুন 50, উস্তা 40, কপি 30 টাকা, জোড়া 50 টাকা বেশি, গাজর 90 টাকা, 80 টাকা বেশি। গেছে সপ্তাহ তো এই সপ্তাহে দাম কমছে বলছে। আগের থেকে শীতের সবজি অনেক বেশি, এখন তো শীত সব ভরপুর মাল। আমদানি যে অনুসারে যে আমদানি হয়েছে তার ওই তুলনা অনুসারে দাম কিন্তু ওই কম না, সবজি একটু কম, একটু কমছে আগের চেয়ে, আগে তো অনেক দাম ছিল। এদিকে মাছের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর বিক্রেতাদের দাবি, সব ধরনের মাছের দাম কমেছে কিছুটা, তবে সরবরাহ সংকটে বেড়েছে ইলিশের মূল্য। গত সপ্তাহে এই সপ্তাহে আলিপতি 400-500 টাকা বাড়তি। জিওল মাছের ভিতরে এটি অনেক মনে করেন যে বিলের পানি টান দিছে, এই জন্য বিলের মাছটা অন ধরা পড়তেছে, বিল সিস্ত আছে, এই জন্য মাছের আমদানিটা বেশি, দামও কম। ছোট মাছের সামান্য কিছু বাড়ছে, বাট কতটা বোঝা যাচ্ছে না, বাট ইলিশের দাম অনেক বাড়তি। গত সপ্তাহ থেকে এইবার মোটামুটি ভালোই আছে, মানে বাড়া নাই। এদিকে মুরগির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও গরু এবং খাসির মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। মাছ সস্তা, তারপরে কাঁচা বাজার যেমন শাক সবজি এগুলো দাম কম কারণেই মানে মাংসের চাহিদাটা কম। এছাড়া চাল, ডাল, ভোজ্য তেল, চিনি সহ সব পণ্যের দাম আছে আগের মতোই। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা।